ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাস্তিকাস হাউস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন তো বুঝতেই পারছো বাপের বাড়িতে আছি। এই এখন বাজে সকাল 9টা, 9টার সময় মা চা দিয়ে গেছে, এখনও চা খাওয়া হয়নি, চা খাবো। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, ও উঠুক তারপর ওকে খাওয়াবো। আর আজকের দিনটা বেশ ভালো ভালো লাগছে, কারণ হচ্ছে নীলাদ্রি আমার জন্য একটা সারপ্রাইজ গিফট পাঠিয়েছে। সেই সারপ্রাইজ গিফটটা কী সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো আর আমার সাথে থেকো, ঠিক আছে? মেয়েকে খাওয়ানোটা আমার সব কমপ্লিট হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আজ ব্রেকফাস্টে মা চাউমিন বানিয়েছে, চাউমিন খেয়েছি। আর মেয়েকে ওটস খাইয়ে দিয়েছি, কমপ্লিট খাওয়া দাওয়া। তো এখন এবার বসে গেছি, তো একদিন মাথায় তেল তেল লাগানো হয়নি, ভাবছি একটু তেল মাখবো, তারপর এক ঘন্টা পরে ঠিক স্নান করবো, ঠিক আছে? তো চলো, এই যে একটু নারকেল তেল নিয়ে নিয়েছি, এই নারকেল তেলটা লাগাবো। এই যে আমার মেয়েও চলে এসছে আমার সাথে, ওর মাথাতে একটু তেল লাগিয়ে দেবো, দাঁড়া। ও তো এমন তেল মাখতেই চায় না, তেল মাখবে কেউ মাখাতে হাতে দিতে দেয় না। চলো তেলটা লাগিয়ে নিই, তোমরা দেখতে থাকো। মাখিয়ে দাও, মাখিয়ে দাও, এসো এসো এসো, এনো এনো, হাতে তেল না তো। খুব দুষ্টু, খুব দুষ্টু, এ একদম কথা শোনে না, আটকাবে তেলে শিষ্ট। ও আমার কাজ বন্ধ করতে চলে এসছে, আমাকে তো তেল লাগাতে দেবে না। তেলের শিশিটা যদি ওর কাছে রাখি না, পুরো ফেলে শেষ করে দেবে। আর এখন যে কেড়ে নেবো, এই যে চলে এসছি এখন ছাদে, স্নান কমপ্লিট হয়ে গেছে, কিছু জামা কাপড় আছে শোকাতে দেব। আর ছাদটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, আজকে বৃষ্টি বন্ধ আছে তাই ছাদে আসতে পেরেছি। জামা কাপড়গুলোও অনেকদিন থেকে ভিজেই আছে, হালকা ভিজে হালকা শুকনো, এইভাবে চলছে। দিয়ে সব কিছু ওই হয় হেয়ার ড্রায়ার দিয়ে মাঝে মাঝে শোকাতে হচ্ছে বাচ্চার জামা কাপড়। আর আজকে মনে হচ্ছে সব শুকিয়েই যাবে, একটু একটু হালকা হালকা রোদও উঠছে। তো জামা কাপড় কিছু মা কেছে শুকাতে অলরেডি দিয়ে দিয়েছিল সকালে, আর এখন এই স্নানের পর যেটুকু আছে সেটুকু দিয়ে দেব। আর ছাদটা একটু তোমাদের ঘুরে দেখাবো। মামা ওদিকে যাস না, এদিকে আয়, এদিকে আয়। ওই যে মেয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, দাঁড়াও দেখা। কি করছিস, খেলা করছিস? ও টাটা সিউ করে দিয়ে দিয়ে চলে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, খেলছে। ও খেলতে থাকুক, তোমরা দেখতে থাকো। এই যে এটা হচ্ছে কি গাছ বলো তো? এটা সবেদা গাছ, প্রচুর সবেদা হয়, প্রচুর। এই যে একটা ফুলের গাছ, ফুল হয়ে আছে খুব সুন্দর। এটা তো ফুল গাছ, এখন ফুল নেই। আমাদের ছাদে প্রচুর ফুল হয়, প্রচুর। আমার বাপির আসলে ফুল গাছ করার খুব শখ, তো তো প্রচুর ফুল হয় শীতকালে, সেটা দেখাবো তোমাদের, দারুণ লাগবে। পুরো ছাদ ভর্তি শুধু ফুল থাকে, বিভিন্ন ধরনের ফুলের গাছ থাকে, খুব ভালো লাগবে। এখন এই যে সব ফুল টুল হয়ে গেছে, এখন এই গরমের সময় সব কিছু, এখন আর বৃষ্টির জন্য সব টবগুলোকে কাট করে দিয়েছে যাতে না জল জমতে পারে। ওই যে যে ছোটো ছোটো চারাগুলোকে রেখে দিয়েছে, এগুলো থেকেই আবার নতুন গাছ বানায় বাপি। দিয়ে শীতের সময় প্রচুর ফুল হয়, প্রচুর। তোমাদের দেখাবো, পেয়ারা গাছ আছে, এখানে হচ্ছে পাতিলেবু গাছ আছে। আমাদের বাড়ির সামনে একটা বড় পুকুর আছে, এই যে বড় পুকুর একটা, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত একটা বড় পুকুর আছে। এই যে মা আমাদের ডাকতে চলে এসছে এখন। এই যে মেয়ে এখন ঘুমিয়ে বললো এই মাত্র, ওকে খাওয়ানো মানে তো সেই যুদ্ধ করা, যুদ্ধ করতে করতেই খাওয়ানো হলো। তারপর এখন বাজে প্রায় 2, তো ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, ও এখন ঘুমিয়ে পড়েছে। এবার আমি
যাচ্ছি খেতে। চলো আজকে কী রান্না হয়েছে সেটা তোমাদের দেখাই। আর এই যে মেয়ে ঘুমাচ্ছে, এই যে আমার ছোট্ট মামু, আমার ছোট্ট মামুটা এখন ঘুমাচ্ছে। ও ঘুমাক, ওর কাছে ওর মামা থাকলো, মানে আমার ভাইও থাকলো। আমি ততক্ষণে খেয়ে আসি, চলো কী খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো তো চলো গিয়ে দেখি কী রান্না হয়েছে। চলো কমপ্লিট করে চলে এসেছি খাওয়া দাওয়া। আর এই যে এখন চলে এসেছে আমার অ্যামাজন থেকে একটা পার্সেল, ওটা অ্যাকচুয়ালি নীলাদ্রি পাঠিয়েছে পার্সেলটা। এই যে সেই হচ্ছে এই যে পার্সেলটা, এটা হচ্ছে পাঠিয়েছে। ও সবাই ফোন করে বলছে একটা পার্সেল আসবে, রিসিভ করবে, রিসিভ করবে। কী পার্সেল অতটা আমি বুঝতে পারিনি, তারপরে বুঝতে পারছি যে ও আমাকে একটা আসলে সারপ্রাইজ গিফট দিতে চেয়েছিল, একটা মোবাইল পাঠিয়েছে। ঠিক আছে, আসলে সামনে আমার জন্মদিন আসছে, ওটা হয়তো অ্যাডভান্স দিয়ে দিল। অ্যাডভান্স দিলে তো কী হয়েছে, ওইটাকে আমি বার্থডে গিফট হিসাবে ধরবই না। এটা আলাদা একটা গিফট হয়ে গেল, বার্থডেতে আবার আলাদা একটা গিফট দিতেই হবে আর কি। আগে আগে দিয়েছে কেন, পুরনো হয়ে যাবে ওটা। তো চলো তোমাদের দেখাই গিফটটা কেমন হয়েছে। চলো দেখি, আমার ভাই মিস্টার শুভ, ওকে দিয়েছি আনবক্সিংয়ের কাজ করবে বলে M42 5G একটা ফোন গিফট করেছেন লাস্টে আমাকে। দেখতে গেলে ফোনটা আমার খুব 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 পছন্দ হয়েছে। তো ফোনটা আমি ঘাটাঘাটি করতে থেকে একটু দেখতে থাকি। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবার পরদিন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের সামনে। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশের বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবে না। পাশের বেল বাটনটা প্রেস করলে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যাবে। ঠিক আছে।